ভিউয়ার্স, আপনারা কমেন্ট করেছেন যে দেখতে চেয়েছেন আমার কোন কোন কবুতর ছাড়া। এই যে দেখুন, এই একটা রেড ফেদারটা দেখাও, এটা একটা মাকড়া কবুতর, ঠিক আছে, মাকড়া চোখের কবুতর। এটা ছেড়ে দাও, এটা ফ্লাইং করো না, ছেড়ে দাও। এখন এগুলিকে ফ্লাইং করাবো, একটা একটা করে দেখেন। এই সবগুলি ছাড়া আছে আমার, 21 কিলো করে পোস্তকলা থেকে। দেখছেন ফেদার, চোখ দেখেন। আমার বিয়াসের বিশ্বাস যায় না, মনে করছে যে আমি মিথ্যা কথা বলতেছি ওনাদের সাথে। মিথ্যা কথা বলে কি লাভ? মিথ্যা কথা বলে কি আমি টাকা পাবো? পাবো না। ছাড়ো, এই যে এটা চিলা, 21 কিলো তো বাড়ির কাছে, এগুলি তো বেশি ব্যাপার না, পোস্তকলা এখান থেকে বেশি দূর না। ছাড়ো, এগুলো সব বামে গিয়ে বসতে আছে, একটু পরে এগুলোকে লাড়া দেবো, আপনি দেখবেন। এই যে এটা হচ্ছে আমার বাড়ির একদম পুরো স্পেশাল কবুতর, হাই ফ্লাইং, ঠিক আছে, কামাগারের মতো। ও যদি ও কাবার নাচ নেট করবি নাকি আজকে ছাড়লে নেট করবো না, মাদিগত দেখলে সব নেমে যাবো। ও মাদিগত দেখলাম নেমে যায়গা, উনি আবার নর তো। এটা সিলভার কবুতর। আচ্ছা, এই একটা, এটা হচ্ছে পাকিস্তানি ব্লাড, ওর বাবা চলে গেছিল, ঠিক আছে, এই একটা বাচ্চা রয়ে গেছে, আর কোনো ভাই বোন কোনো নাই আমার বাসায়, কানি পড়ে জেরে ফেলছে। এগুলিকে এবার ছাড়তে পারি না কানি পড়ার জন্য, ঠিক আছে, আমার কবুতর গুলি এবার ছাড়তে পারি না কানি পড়ার জন্য। আমি কোনো ক্লাব থেকে রেস করি না, ঠিক আছে, পার্সোনাল রেস করি আমি। রেস বলতে যেমন ধাপ, ওই যে একটা ওড়া শুরু করছে উপরে, আমরা এমনিতে শখে ছাড়ি। এবার ছাড়বো, চিন্তা করছিলাম অন্যদিকে ছাড়বো আর কি, ঠিক আছে, অন্যদিকে 21 কিলো মানে আমার, আমি কবুতর চারদিক করে ছাড়ি। বুঝছেন, একদিন এটা দেখেন, এটা একদিন পর আসছিল, ধরা দেনি, তারপরে শুক্রবার দিন না সকালে এসে দেখি, এই ভিডিও করা আছে আমার, দেখবেন আপনি, যেখানে বস্তার ইটা বস্তার নিচে আসিল, বসে রয়েছে, সকালে এসে দেখি। দেখছেন ফেদার, ফেদার কত বড়, চড়া চড়া ফেদার, পাখাগুলি জাজ হয়ে গেছে, মানে আমি এটা দিয়ে কোনো ই পেলাম না, যে যার জন্য আমি এবার কাছে ছাড়লাম না কবুতরগুলি। দেখুন পাখা, পাখাগুলির অবস্থা দেখছেন কেমন হয়ে গেছে একবার পুরো। এই দেখুন দেখুন, খাওয়া 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 খাওয়া, এই জন্য আর কী করি না, ফ্রেশ কমপ্লিট কবুতর ছাড়বো, 100% গ্যারান্টি সহকারে। তারপরে একটা দেখেন পাখার, পাখার অবস্থা দেখছেন, এগুলি কেমন কীভাবে ছাড়ি, এগুলি দেখছেন অবস্থা, কিন্তু চোখ গিয়ে কিন্তু করা ভালো জাতের কবুতর। ন ছাড়ো, উল্টো উল্টো পাল্টো উড়া শুরু করছে। এই যে কালদম মাটি, এটার ফেদারটা দেখো, গ্যাপ আছে ফেদারের মধ্যে, মানে পাখা ঝাড়তাছে আর কি, বুঝছেন, আমার একটা পাখা ঝাড়তাছে, একটা পর উঠতাছে, এই ধরনের সমস্যা। কবুতর কত দূরে গেছে গাতি বুঝছে আমি না, উঠি না। আচ্ছা, এইগুলি ছাড়ো, এ ও আমাদের স্পিডগুলি ছাড়ো, স্পিডগুলি ছেড়ে দাও, ভিউয়ার্স দেখ, না 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 এগুলি ছাড়ো না, একটু ভিউয়ার্স দেখাই, ছাড়ো, একটু সমস্যা করো তো, এই জন্য ভিউয়ার্স রিয়াদের ছাড়তে চাইতেছেন, মানে এগুলি তো অনেক জ্বালাতন করে, রিয়াদের মাথা নষ্ট করে ফেলাবে এখন, এমন দূরে যায় মানে ওর কোনো হুদিসই নাই, আসেই না। একদিন তো কী হয়েছে, আমরা জিত করে সব কিছু বন্ধ করে চলে গেছে, অন্ধকার হয়েছে, পরে রাত্রে 8টা বাজে এসে দেখি খাঁচা নিঃশেষে বসে রয়েছে, মানে সন্ধ্যার দিক দিয়ে আসছিলো। এই আমি দেখাই আপনাদের গিরিজেলগুলি, এগুলো গিরিবাজ না, ঠিক আছে, এটি উমাজাত কবুতর, এই ফ্যান্সি দেখুন, এই একটা আর ওই একটা, ঠিক আছে, আর এইগুলি যদি দেখতেছেন, এইগুলিকে পাখা টেনে দিছি, এগুলিকে ফিডিং করতেছে, বাড়ি বাড়ি করছি নাচ্ছি, ঠিক আছে, এই আর কি, আর এই বাচ্চাগুলিকে বড় করতেছি। তো কবুতরগুলি কু কাল আমাদের সব শেষে ছাড়লাম না, একটু দেরি স্টার্টে, ওই দেখছেন কত উপরে, তারপরে ছাড়বো এই খাঁচাগুলি। এই খাঁচাগুলি ছাড়তে গেলে তো অনেক সময় লাগবে, আপনাদের তো দেখাতে পারতাম না, ভিডিও অনেক লং হয়ে যাবে। কখন ছাড়বো, কারণ এখানে নতুন ফিটিং কবুতরগুলি, ওই উপরে পুরনো কবুতরগুলি যখন হাঁপিয়ে যাওয়ার পর নেমে যাবে, তখন এই কবুতরগুলিকে ছাড়বো, তাহলে এই কবুতরগুলিকে সাথে নিয়ে অল্প অল্প করে নেমে যাবে, ঠিক আছে। এর এই খাঁচার মধ্যে নাই না, এগুলো সব ব্রিডিংয়ের নরগুলি, ওই যে মশার কামড়ের জন্য ব্রিডিং করাতে পারে না, যার জন্য এখানে রেস্ট দিয়ে দিছি, আর এখানে ব্রিডিংয়ে ভরে দিছি কিছু কবুতর, এনারা হয়তো সামনে সপ্তাহের আগে ডিম পেরো, ডিম পারবে। আর এই একটা কবুতর রিয়াদে আপনার আসার সময় দেখে রাস্তার মধ্যে পড়ে রয়েছে, এই জালালির বাচ্চাটা, ঠিক আছে,
পাকা বোকা কাটানো, কেউ মনে হয়তো ধরছিল, দুটো পালছিল, আর না তো বিড়ালে ছিঁড়ে মুড়ে ফেলছে। তো রিয়াদের পেয়ে এটাকে আনছে, আমি বললাম যে এটাকে কিছুদিন খাবার দাবার খাইয়ে এটাকে পাখা বোকা হোক, তারপর ওকে ছেড়ে দিবা, ও চলে গেলে যাবে। ঠিক আছে, দেখে আপনাদেরকে ছোটই বাচ্চা, ডাগুর মতন হয়ে গেছে, ডাক পাখির মতন। এই জন্য এটাকে আলাদা রাখছি, দেখছেন কত দূরে, ওই জায়গা থেকে অনেক আলাদা রাখছি। কেন বলা যায় না, এই সাথে কোনো ভাইরাস থাকতে পারে, ভাইরাস থাকলে তখন প্রবলেম। ভিউয়ার্স, আমি আপনাদের মন জয় করতে পারতেছি না, ঠিক আছে, কারণ আপনারা, আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি, আপনারা মানে পুরো ভিডিওটা ওয়াচ করেন না, ঠিক আছে, পুরো ভিডিওতে সময় দিচ্ছেন না। আর মানে কিছুদিন ধরে খুবই মানে মানে চ্যানেলটার উপর খুবই আর কি খারাপ ইফেক্ট পড়তেছে, মানে ভিউ নাই, ওয়াচ টাইম নাই, সাবস্ক্রাইবার নাই, খুবই খারাপ লাগতেছে, ঠিক আছে। এই সিজনটার মধ্যে এমন হয়, তারপর মানে এত যে হয় এটা তো আমার মানে চ্যানেল হিসাবে তো এটা খুবই বেশি হয়ে গেছে, চ্যানেল হিসেবে সাবস্ক্রাইবার হিসেবে খুব বেশি হয়ে গেছে, এত ডাউন হওয়ার তো কথা ছিল না, মানে একবার পুরো কোথা থেকে কোথা নেমেছে, হাজার থেকে ছয় যদি নেমে যায় তাহলে এটা কীভাবে, মানে আপনাদেরকে বোঝাচ্ছি আর কি, হাজার থেকে যখন মানে প্রতিদিন 100, 200, 150 করে কমতেছে, আমার যে ভিউ র্যাঙ্কিংয়ের যে মাত্রাটা এটা কমতেছে দিনে দিনে, তাও 100, 200 করে, যদিও 5, 10 এমন হতো, 7 হতো, তাও চলতো, ধুকে ধুকে চলতো, পুরোই মানে ধাপার ধাপ নেমে যেতেছে। এটা হচ্ছে আপনাদের ভিডিও না দেখার কারণে, মানে পুরোপুরি দেখেন না যে যার জন্য আমার ব্যাড ইফেক্ট পড়তেছে আমার চ্যানেলের মধ্যে। একটু দয়া করে একটু ভিডিওটা পুরো দেখবেন, কারণ যেহেতু ক্লিক করে বসছেন একটু পুরো দেখে নেন। আমার ভিডিও কিন্তু বেশি একটা বড় না, 5 মিনিটের, 3 মিনিটের, 4 মিনিটের, 7 মিনিট, 8 মিনিট এমন আর কি। আর আমি কিন্তু কোনো ধরনের আপনার খুব গুরুত্বপূর্ণ কথাই বলি, ঠিক আছে, এমন কোনো কথা না যেটা আপনাদের কোনো কাজেই আসবে না, এমন কোনো কথা বলি না। তো আমার ভিডিওটা একটু পুরো দেখবেন, আর আপনারা ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আরও কত কত ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি করে রাখছি অথবা করবো, সেগুলো দেখতে পারবেন। আর অলরেডি অনেকগুলি ভিডিও আপলোড করা আছে, আপনাদের প্রয়োজন মতো আপনাদের যেই সমস্যার ভিডিও দরকার আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা একটু কষ্ট করে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে দেখে নেবেন, খুব কাজে আসবে আপনাদের, ঠিক আছে। আর যেগুলি নেই আমাকে বলবেন, আমি আপনাদেরকে করে দিব। এখন টপিক তো মনে পড়ে না, আপনারা বললে আমি সমস্যার সমাধান দিয়ে দিবো, কারণ এইগুলি সবগুলি আমি একসঙ্গে করে আসছি, ঠিক আছে, যার জন্য আপনাদেরকে আমি সমাধান দিতে বেশি একটা দেরি হবে না ইনশাল্লাহ। তো ভিউয়ার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে থাকবেন, আমার সাথে কীভাবে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন আসবে, ওটাতে ক্লিক করার পর তিনটা অপশন শো করবে, তিনটার মধ্যে একদম উপর যেটা থাকবে অল নোটিফিকেশন, ওটাতে ক্লিক করবেন, তাহলে কী হবে, প্রতিদিন আমি যে কোনো ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, কোনো ভিডিও আপনাদের মিস হবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।